চাকরি দেওয়ার নামে 10 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। পঞ্চায়েতের উপপ্রধানের স্বামীর বিরুদ্ধে বনগাঁ আদালতে অভিযোগ। ঘটনায় রাজনৈতিক চাঞ্চল্য। চাকরি পাইয়ে দেবার নাম করে 10 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ তৃণমূলের উপপ্রধানের স্বামীর বিরুদ্ধে। সুবিচার চেয়ে বনগাঁ আদালতের দ্বারস্থ বাগদার বাসিন্দা রামকৃষ্ণ বালা। ঘটনায় অভিযোগ উঠেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার ঝাউডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আন্না বিশ্বাসের স্বামী সমীর বিশ্বাসের বিরুদ্ধে। এ বিষয়ে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার রানীহাটি এলাকার বাসিন্দা রামকৃষ্ণ বালার অভিযোগ, ছেলের চাকরি দেওয়ার নাম করে 2017 সালে 10 লক্ষ টাকা নিয়েছিল সমীর। প্রতিশ্রুতি মতো চাকরি হয়নি, বর্তমানে টাকা ফেরত চাইলে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন রামকৃষ্ণ বালা। এ বিষয়ে তিনি আরও বলেন, আমাদের দূর সম্পর্কের আত্মীয় আত্মীয়র ভিতর মাঝে মাঝে আসতো, তখন এসে আমাদের বাড়ি এসে বলছে যে ছেলেটার কিছু হলো, বড় ছেলে কোনো চাকরি বাকরি পেল। আমি বললাম না না, এখনও কিছু হয়নি। বলছে আমাদের চ্যানেলের একটা সুযোগ এসছে, প্রাইমারি স্কুলের মাস্টারের, যদি তোমার ঢুকানোর ইচ্ছে থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তখন আমি বললাম কীরকম ব্যাপার, কী পজিশনের ঢুকবে? বলছে যে ঢুকবে মানে এমনি ফ্রি তো হবে না, তোমার টাকা দিতে হবে, ওই যদি চাকরি না হয় টাকা আমার ফেরত দিয়ে দেবে, সেইটা এই স্টামে লিখিত 10 লাখ টাকা। অনেকভাবে অনেক লোকের আত্মীয় কুটুম এবং আমি ধার ইন্টারেস্ট করে ওই ম্যানেজ করলাম। করার পরে এখন টাকা নেওয়ার সময় আমার ছেলে বলল, তাহলে এই টাকাটা তুমি নিচ্ছ, এর কোনো একটা প্রমাণ আমাদের দ্বারে থাকা উচিত, সে আত্মীয় আছো ঠিক আছে। তখন বলে ঠিক আছে, ও আমরা রাখি, অসুবিধা নেই। এই স্ট্যাম্পটা বের করে ব্যাগের থেকে বললো, এই স্ট্যাম্পে তুমি লিখিত করো, আমি সই করে দিচ্ছি। এই তো আমরা বুঝতে পারিনি, আমরা এইভাবে কষ্ট করে টাকা দিলাম। বলছে আমি তো টাকা দিয়ে দিয়েছি মন্ত্রীদের, তা এখন যদি না হয় আমি কি করব। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী সমীর। তিনি বলেন, রামকৃষ্ণ আমার আত্মীয়, বাবার মৃত্যুর পর 2.5 লক্ষ টাকা সুদে ধার নিয়েছিলাম, প্রতি মাসে সেই টাকার সুদ দিয়ে থাকি, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। একটা নোটিশ পাঠিয়েছে কোর্টের থেকে, তার পরিপ্রেক্ষিতে তাকে তার বাড়িতে আমরা 2-3 বার করে গিয়েছি। বিকাশবালা, সিরিজবালা, পিতিশবালা, দুলালবালা ছিল এবং সেখানে যে প্রতিনিধি মেম্বারের হাজবেন্ড সজল দাস, তাকেও আমরা জিনিসটা জানিয়ে এসেছি যে ও এই এই কর্মটা কেন করলো, একটা মিথ্যা প্রবচন কেন দিয়ে চিঠিটা করলো, এই চাকরির বিষয়ে বা এই টাকার সম্পর্কে তো কোনো কিছু জানা বা তথ্য নেই। তুই ও সুদে খাটায়, টাকাটা সুদে নেওয়া হয়েছে 2.5 লক্ষ টাকা, সে 2.5 লক্ষ টাকা আমার কাছে পাবে এবং সুদ বাবক তারে যে টাকাটা, সেই টাকাটা প্রত্যেক মাসেই তাকে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও সে পুরো সম্পূর্ণ কেন এই বিষয়টা ও চিঠিটা দিল, তার জন্য আমরা তাকে ডাকতে গিয়েছি বা তার সাথে বসাবসি করার জন্য দিনও দিয়েছে, সে আমরা উপস্থিত মতন সেই দিনে মান্যগণ্য ব্যক্তিদের নিয়ে গিয়েছি, কিন্তু সে তখন উপস্থিত হয়নি বা তারা বসার কোনো জায়গা তৈরি করেনি। অতএব তারপরে না বসার জায়গা তৈরি হলে আমরা সেখানকার প্রতিনিধিকে জানিয়ে এসেছি জিনিসটা এই বিষয়, সে বলছে ঠিক আছে তোমরা বাড়ি যাও, জিনিসটা আমি দেখে নিচ্ছি, এ কেন মিথ্যে প্রবাদ দিয়ে এই চিঠিটা পাঠালো, তার কঠোর ব্যবস্থা আমরা নেব। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য। এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাস। তিনি বলেন, দল জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী, বিষয়টি সম্পর্কে বিশদে জানি না, তবে যদি এর সত্যতা প্রমাণিত হয় নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করা হবে। দেখুন, দলীয়ভাবে এখনও আমাদের কাছে এরকম কোনো খবর আসেনি, তবে আমি যেটা উড়ো উড়ো শুনেছি সেটা হচ্ছে যে ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তারা নিজেদের আত্মীয়র মধ্যেই পড়ে। এরকম হতেই পারে যে কোনো আক্রোশবশত, যেহেতু আত্মীয় স্বজনের মধ্যে ব্যাপার, যে আক্রোশবশত এটা হয়ে থাকতে পারে, কিন্তু তবুও আমি আপনাকে আশ্বস্ত করছি আমাদের নেতা সম্মানীয় সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নীতি নিয়ে আমাদের এখন এগিয়ে যেতে বলেছেন, এই যে তৃণমূলের নব জোয়ার, নব তৃণমূলের যে মোটো, এই যে জিরো টলারেন্স, যে যদি কোথাও কোনো অনৈতিক কাজ হয়ে থাকে, কোথাও কোনো যদি চুরি হয়ে থাকে, সেটার প্রতি দল এখন জিরো টলারেন্স দেখাচ্ছে। দেখুন আপনারা, তার প্রমাণস্বরূপ পার্থ চট্টোপাধ্যায় আমাদের দলের মহাসচিব ছিলেন,
তাকে কিন্তু ছদিনের মধ্যে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা ভারতবর্ষের বুকে কিন্তু আর কোনো দল এখনও পর্যন্ত এই সততা এই সাহস দেখাতে পারেনি। অতএব আমি আপনাদের এইটুকু আশ্বস্ত করতে পারি যে যদি এরকম কোনো ঘটনা সত্যি সত্যি ঘটে থাকে দল তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে। বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির সাংগঠনিক জেলার সম্পাদক দেবদাস মণ্ডল। তিনি বলেন, দুর্নীতিতে যারা যুক্ত তাদের জেলে পড়া উচিত। এই যে তৃণমূলে চাকরি বিক্রি করা ব্যবসা, এটা নতুন কিছু না। দেখতে পাচ্ছেন হাইকোর্টের নির্দেশে একের পর এক অ্যারেস্ট হচ্ছে, সব গোটা মানে শিক্ষা দপ্তরের মন্ত্রী সবাই জেলে। তো এখানে নতুন কিছু না, এদের একটা নতুন ব্যবসা। এই যে উপপ্রধান যিনি, যিনার স্বামী এই ঘটনা ঘটিয়েছেন, যিনার স্বামী এই চাকরি বিক্রি করছেন, তা ওনার স্বামীর ব্যাকগ্রাউন্ডটাও চেক করে দেখা হোক। গরিব মানুষ, শিক্ষিত মানুষের চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে সেটা নিয়েও পেট ভরাচ্ছে এরা। তো এদের বাইরে থাকা উচিত না, এদের জেলে ভরে দেওয়া উচিত। সোমদাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোভান্সল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।